नमस्कार বন্ধুরা, এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবং আজ আমরা সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষার আন্ডারে যে সমস্ত কর্মচারীরা আছেন, এসএসকে এমএসকে সহ আইসিটি কম্পিউটার টিচার, সমস্ত যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা আছেন, পার্শ্ব শিক্ষক, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। এবং আপনারা জানেন যে সামনেই ভোট আসন্ন, এবং ভোটের আগে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের আগে কল্পতরু হয়ে তিনি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কর্মচারীর জন্য, বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য, সকলের জন্য তিনি কিন্তু ভোটের আগে অনেক কিছু ঘোষণা করছেন, অনেক কিছু কিছু কিন্তু দাবি দাওয়া মেটাচ্ছেন। কিন্তু আমরা যদি দেখি পার্শ্ব শিক্ষকদের কথায়, তারা প্রায় 43-44 দিন ধরে বিকাশ ভবনের ফুটপাতে তাদের নির্দিষ্ট দাবি নিয়ে তারা আন্দোলন করছে, এবং তাদের আন্দোলনের সুফল কিন্তু এখনও এসে পৌঁছায়নি। আবার এসএসকে এমএসকে আইসিটি কম্পিউটার টিচার সহ বিভিন্ন যে সমস্ত চুক্তিভিত্তিক বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা আছেন, শিক্ষাবন্ধু, সমগ্র শিক্ষার সমস্ত স্টাফদের নিয়ে যে মহাজোট তৈরি করেছে, সেই মহাজোটে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের যে আন্দোলন আমরা দেখতে পেয়েছিলাম নবান্ন অভিযানের মধ্য দিয়ে 11-12-13 জানুয়ারি, এবং গত 4 মাস ধরে বিভিন্ন জেলায় জেলায় ডেপুটেশনের মাধ্যমে তাদের মধ্যে যে উপস্থিতি, শিক্ষক শিক্ষিকাদের যে উপস্থিতি লক্ষ্য করা গেছে, সেখানে কিন্তু নবান্ন অভিযানের মাধ্যমে একটা ঝড় উঠতে চলেছে, সেটা আমরা কিন্তু আগেই পূর্বাভাস পেয়েছি। এবং সেই পূর্বাভাস মতো কিন্তু নবান্ন অভিযান তারা কিন্তু সংগঠিত করে 11-12-13। আবার আমরা দেখতে পেলাম 27 জানুয়ারি বিধানসভার গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখান বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের ব্যানারে, এবং এসএসকে এমএসকে সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা কিন্তু বিধানসভার গেটে প্রবল বিক্ষোভ দেখান। সেখানে কিন্তু একটা হুলুস থুলুস কাণ্ড ঘটে যায়। এই নিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছে সরকার, এবং সরকার কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের জন্য, বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিভিন্ন কিছু ঘোষণা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগেই মিড ডে মিল যে সমস্ত কর্ম মানে রন্ধনকর্মী ছিলেন, তাদের যে 10 মাসের ভাতা দেওয়া হতো, সেই 10 মাসের ভাতাটা 12 মাসের করা হয়েছে। বা এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা যারা 60 অপশন নিয়েছিলেন, তারা শিক্ষাদপ্তরের আন্ডারে চলে এসেছেন 1 ডিসেম্বরের অর্ডার অনুযায়ী, এবং তাদের পরবর্তী কাজকর্মগুলি কিন্তু চলছে অফিসে, বিকাশ ভবনে চলছে, ওটাও কিন্তু খুব তাড়াতাড়ি ইপিএফ সহ সমস্ত সুযোগ সুবিধা কিন্তু ঘোষণা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এটাই কিন্তু খবর আসছে। এবার আসি যে গুরুত্বপূর্ণ খবরটায়, যে মানে বিধানসভায় আমরা দেখেছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক বা ভগীরথ ঘোষ এবং মধুমিতাদির সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক হয়। শিক্ষামন্ত্রী ফোন করে বৈঠকে ডাকেন, এবং তিনি যে বৈঠক করেন, তিনি সেখানে জানান যে সরকার ভোটের আগে পার্শ্ব শিক্ষকদের জন্য কী দিতে পারবে। তিনি সেখানে ঘোষণা করেছিলেন যে 3% ইয়ারলি ইনক্রিমেন্ট, এবং 3 লাখ টাকার গ্র্যাচুইটি, অবসরকালীন গ্র্যাচুইটি, এটাই কিন্তু এখনও পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের জন্য দিতে পারবে সরকার, এটাই কিন্তু তিনি ঠিক করেছেন। এবং এটা তিনি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক বা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রতিনিধিদের জানিয়ে দেন, এবং এটি মানতে কিন্তু রাজি হয়নি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সহ পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সংগঠন। তাদের কিন্তু দাবি যে বেতন কাঠামো বা ভোটের আগে ভাতা বৃদ্ধি, সম্মানজনক ভাতা বৃদ্ধি, যেটা খবর পাওয়া যাচ্ছে যে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে ভাবছেন, এটা কিন্তু খবর আসছে। বা পার্শ্ব শিক্ষক, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির যিনি সভাপতি রমিউল ইসলাম, তিনি কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে আবার দ্বিতীয়বার দেখা করেছেন, বৈঠক করেছেন, এবং পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে যিনি আলোচনা করেছেন, তিনি কতকগুলি দাবি বলেছেন মিটে গেছে। এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ব্যাপারটি কিন্তু মুখ্যমন্ত্রী খুব গুরুত্ব দিয়ে ভাবছেন, তিনি আশা করেছেন খুব তাড়াতাড়ি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ ইয়ারলি ইনক্রিমেন্ট সহ রিটায়ারমেন্ট বেনিফিট সহ সব কিছু তিনি ঘোষণা করবেন, এই আশাই কিন্তু করেছেন। এবং গতকাল যে আর একটা সুখবর এসেছে যে আইসিটি কম্পিউটার টিচার যারা আছেন, শোনা যাচ্ছে নাকি তাদের 60 ইয়ার্স পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং ইয়ারলি ইনক্রিমেন্ট বা 3 লাখ টাকা গ্র্যাচুইটি, এটা কিন্তু
অর্ডার হয়ে গেছে, এটাও কিন্তু খুব ঘোষণা হতে চলেছে তাড়াতাড়ি, এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। তার মানে কম্পিউটার টিচারদের চাকরিটি কিন্তু, যেটা অনিশ্চয়তার মধ্যে ছিল, সে আইসিটি কম্পিউটার টিচারদের চাকরিটা কিন্তু নিশ্চয়তার মধ্যে এলো, কিন্তু বেতন বৃদ্ধির কিন্তু কোনো খবর আসেনি আইসিটি কম্পিউটার টিচারদের। এটাই কিন্তু খবর আসছে, গতকাল খবর পেয়েছিলাম যে বিকাশ ভবন সূত্রে যে আইসিটি কম্পিউটার টিচারদের 60 ইয়ার্স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিচ্ছে সরকার, এবং ইয়ারলি ইনক্রিমেন্ট সহ 3 লাখ টাকা গ্র্যাচুইটি দিচ্ছে, এবং কী কী সুযোগ সুবিধা দিতে চলেছে সেটা কিন্তু অর্ডারটি প্রকাশিত হলে তখনই আমরা ডিটেলসে আপনাদের জানাতে পারবো। এখনও পর্যন্ত এটাই খবর যে 60 ইয়ার পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং ইয়ারলি ইনক্রিমেন্ট ও 3 লক্ষ টাকা গ্র্যাচুইটি রিটায়ারমেন্টের পর। তার মানে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ প্রাণীমিত্র থেকে আরম্ভ করে মিড ডে মিলের রন্ধনকর্মী, আইসিটি কম্পিউটার টিচার, সকলের জন্য কিছু না কিছু ঘোষণা হয়েছে। বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিছু না কিছু ঘোষণা হয়েছে আমরা দেখতে পেলাম। কিছুদিন আগে উচ্চ মাধ্যমিকের 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়া হয়েছে, সব কিছুই কিন্তু দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি একেবারেই চুপ। সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত স্টাফদের জন্য, পার্শ্ব শিক্ষক SSKMSK, সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের জন্য তিনি কিন্তু একেবারেই চুপ। তিনি কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেননি। যেটা জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তিনি এই যে ফাইনাল হয়ে আছে, যেগুলো 3% ইনক্রিমেন্ট এবং যে 3 লক্ষ টাকা গ্র্যাচুইটি, এগুলি তিনি ঘোষণা করবেন, এবং বেতন বৃদ্ধি করা যায় কি না সেইটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী, আলোচনার স্তরে রয়েছে মুখ্যমন্ত্রী, এটা নিয়ে ভাবছেন। যদি তিনি কিছু করতে পারেন বা অর্থ দপ্তর যদি সাহায্য দেয় এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু ভাতা বৃদ্ধির ব্যাপারটাও কিন্তু নিয়ে একেবারে তিনি ঘোষণা করবেন, এটাই কিন্তু খবর আসছে। তাই আমরা আশা করব যে পার্শ্ব শিক্ষক SSK MSK বা সমগ্র শিক্ষার সমস্ত স্টাফ, শিক্ষাবন্ধু, সমস্ত স্টাফেদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসের 1st উইকে কিছু একটা ভালো কিছু ঘোষণা করবেন। এটা তো ফাইনাল হয়ে আছে, 3% ইনক্রিমেন্ট ও রিটায়ারমেন্ট বেনিফিট, 3 লক্ষ টাকা গ্র্যাচুইটি, কিন্তু ভাতা বৃদ্ধি করা যায় কি না সেটা নিয়ে কিন্তু তিনি ভাবনা চিন্তা করছেন। আশা করি ভাতা বৃদ্ধি সহ তিনি এগুলো ঘোষণা করবেন, পার্শ্ব শিক্ষক SSK MSK বা বিভিন্ন সর্বশিক্ষা সমগ্র শিক্ষার কর্মচারীদের জন্য, চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। এই আশাই কিন্তু আমরা করছি, মুখ্যমন্ত্রী ঘোষণা করা না করা পর্যন্ত কিন্তু কোনো কিছুই সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য মুখ্যমন্ত্রী ভাবছেন, এটাই কিন্তু খবর আসছে। কারণ সে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে মানে আন্দোলনের ঝড় বা যে ক্ষোভ বিক্ষোভ ভোটের আগে রয়েছে, সেই ক্ষোভ বিক্ষোভকে সামান্য মাত্রায় দমাতে গেলে কিন্তু একটা মানে বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি খুবই জরুরি, কারণ এই অল্প ভাতায় কিন্তু তাদের সংসারগুলি আর চলছে না, এটাও কিন্তু সরকার ভালোভাবেই বুঝে গেছে। এবং শিক্ষামন্ত্রীকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আমরা মানে তারাও বুঝে নেবে কী করে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হয় সেটাও কিন্তু বুঝে নেবে। এবং 2রা ফেব্রুয়ারি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে কিন্তু নবান্ন অভিযান হতে চলেছে কলকাতায়, এবং সেই নবান্ন অভিযানে কিন্তু আরও হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে কিন্তু একটা বিশৃঙ্খলা বা চরম বিশৃঙ্খলার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে চলেছে। সরকারকে কিন্তু এটা সামাল দিতে বেগ পেতে হবে, এই জন্য সরকার কিন্তু চিন্তিত আছেন, সরকার কিন্তু চিন্তায় আছেন। তাই এ সমস্ত লক্ষ লক্ষ মানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের ক্ষোভ বিক্ষোভকে সামাল দিতে, ভোটের আগে সামাল দিতে কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যেই যা ঘোষণা হওয়ার কিন্তু হয়ে যাবে, কারণ ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে। তাই যদি ভাতা বৃদ্ধি হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যেই ঘোষণা হবে, কিন্তু ফাইনাল যেটা হয়ে আছে 3% ইনক্রিমেন্ট এবং 3 লাখ টাকা গ্র্যাচুইটি, ভাতা বৃদ্ধির বিষয়টি কিন্তু আবার বলছি মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তায় আছেন, তিনি কিন্তু করতে পারেন, তিনি করবেন কি না এখনও কিন্তু সেই নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে বিভিন্ন সংগঠন বা তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠন যেটা বলছে, তারা আশা রাখছে মুখ্যমন্ত্রী তাদের মানে ভোটের আগে তাদেরও খুশি করবেন, তাদের জন্যও কিছু ঘোষণা করবেন। এই এপিসোডটি আমি এখানেই শেষ করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে।